নমস্কার, অসমাদিত্য থেকে আমি কাজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রথম খবরটি। থাওড়া সমষ্টিতে আজ 14টি পথের শিলান্যাস করলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। থাওড়া সমষ্টিতে এবার দুই শক্তি এক হয়েছে। সুশান্ত বরগুহাই থাওড়া সমষ্টির উপনির্বাচনে এবার 15,000-এরও অধিক ভোটে জয়লাভ করবে। আজ থাওড়ার বাহগড় থেকে আহমগাঁও সংযোগী পথ নির্মাণ কাজের আধারশিলা অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা এইভাবে বলেন, রাইজের দল উপনির্বাচনে আমাদের ভোটের ব্যবধান বৃদ্ধিতে সাহায্য করবে বলে মন্তব্য করে পীযূষ হাজরিকা। সুশান্ত বরগুহাই বিজেপিতে যোগদান করার পর থাওড়া সমষ্টিতে কংগ্রেস একেবারে শেষ হয়েছে বলে আগন্তুক উপনির্বাচনের সমষ্টিবাসীর কাছ থেকে ভালোবাসা চেয়েছে মন্ত্রীজনে। থাওড়া সমষ্টিতে আজ 14টি পথের শিলান্যাস করেছেন তিনি। শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী যোগেন মোহনের সাথে আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকেন। অসমৰ উন্নত 10টা সমষ্টিলৈকে লৈ যোৱাৰ কাৰণে আমাৰ সকলোৰে সপোন। আমাৰ সুশান্ত বৰগোহাঁই ডাঙৰীয়া, কুশল দৌৰি ডাঙৰীয়া, সন্মানীয় সাংসদ তপন গগৈ ডাঙৰীয়াৰ তৎপৰতাত এইখিনি কাম হৈ উঠিছে আৰু আমি সহযোগিতা কৰিছোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এইখিনি লৈ পেলাই তেখেতলোকক সহায় কৰিছে। মই আকৌ কৈছোঁ, অসমৰ প্ৰত্যেকটো ৰাস্তা আমি উন্নত কৰিব লাগে। প্ৰত্যেকখন গাঁৱৰ লগত প্ৰত্যেকখন গাঁৱৰ যোগাযোগ আমি উন্নত কৰিব লাগে। তাৰ কাৰণে এই কাম কৰিছোঁ। আমি ইতিমধ্যে 53 কোটি টকাৰ ৰাস্তাৰ কাম আমি আৰম্ভ কৰিম অহা এক সপ্তাহৰ ভিতৰত। আৰু মথাউৰিটো আমি অতি কমেও 15 কিলোমিটাৰ ৰাস্তা পকীকৰণৰ কাৰণে ব্যৱস্থা লৈছোঁ। আৰু ডেফিনেটলি অসমৰ অন্য সমষ্টিত পোৱাৰ দৰে ইয়াতো অতি সোনকালে আৰু এখন 12 কোটি টকাৰ ষ্টেডিয়াম পাব। মুঠতে আমি আকৌ কৈছোঁ, আমি সকলোৱে মিলি থাওৰা সমষ্টিক অসমৰ এটা উন্নত সমষ্টিলৈকে আগুৱাই লৈ যাবলৈকে কাম আৰম্ভ কৰিছোঁ, সেই কাম চলাই ৰাখিম। ডিমো থেকে মৃদুল বুড়াগোহাঁইয়ের রিপোর্ট, অসমাদিত্য। এখন আসছে একটি গুরুত্বপূর্ণ খবরে। তিনসুকিয়া মাকুম বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে একজন নিহত এবং 9 জন আহত। তিনসুকিয়া মাকুম বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে একজন নিহত এবং 9 জন আহত। তিনসুকিয়া মাকুম বাইপাসের গেলাপুখুরি চা বাগানের কলঘরের কাছে বলেরো পিকআপ ভ্যান এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বলেরোটিতে আসা একজনের মৃত্যু হওয়ার পাশাপাশি অটোতে আসা 8 জন লোক গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে, যদিও অনেকের অবস্থা আশঙ্কাজনক। মোটামুটি 10 জন মানুহ ইঞ্জিয়ৰ হৈছে, তেওঁলোকক মেডিকেলত চিকিৎসা কৰা হৈছে আৰু এজন ড্ৰাইভাৰ নেকি আমি গম পোৱা নাই, যিহেতু বেলেগ পৰৱৰ্তী পৰ্যায়ত কৰ্ম তেতিয়া আমি ৰিকভাৰী পৰ্যায়ত আছোঁ। গতিকে পৰৱৰ্তী গম পালে ড্ৰাইভাৰ নেকি। নিউজ ডেস্ক রিপোর্ট, অসমাদিত্য। এখন আসছি পরবর্তী খবরে। শিবসাগর সদর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চালানো এক অভিযানে শহরের সমীপের দড়িকাপাড়ে চোরা চালানকৃত একটি ঘাঁটি উচ্ছেদ করে। শিবসাগর সদর পুলিশ শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চালানো এক অভিযানে শহরের সমীপের দড়িকাপাড়ে চোরা চালানকৃত তেলের একটি ঘাঁটি উৎখাত করার পাশাপাশি প্রায় 1500 লিটার চোরা চালান ডিজেল সহ চোরা চালান কারবারে ব্যবহৃত কিছু যন্ত্র বাজেয়াপ্ত করে। শিবসাগর পুলিশ সুপারের নির্দেশে শিবসাগর সদর থানার অফিসার ইনচার্জ যুগল কিশোর কলিতা এবং সিটি ইন্সপেক্টরের নেতৃত্বে অভিযানকারী দলটি দড়িকাপাড়ের দেবজিৎ দিহিঙ্গিয়া নামের ব্যক্তিটির বাড়ির প্রাঙ্গণে 8টি ড্রামে সঞ্চিত চোরাচালানকৃত ডিজেল সহ ব্যবহৃত যন্ত্রপাতিগুলো বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। যদিও এই কাণ্ডের সাথে জড়িত চোরাচালানকারী তেলের ব্যবসায়ী দেবজিৎ দিহিঙ্গিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। ইতিমধ্যে শিবসাগর পুলিশ ডিজেলগুলো বাজেয়াপ্ত করে নিজস্ব একটি মামলা দায়ের করেছে। সুরাং তেলের বিরুদ্ধে আমি পদক্ষেপ লৈ আছো। এটা আমি সিক্রেট ইনফরমেশন পাও যে দড়িকাপাড়ৰ দেবজিৎ দিহিঙিয়া ঘরত সুরাং তেল রাখিছে বলে আমি খবর পাও। আর লগে লগে আমি তাত উপস্থিত হই তেওঁৰ চোতালত আমি 7টা ড্রাম পাও, তেল ভর্তি ড্রাম, আর এইকেইটা আমি জব্দ করো।
আৰু এই বিষয়ে শিৱসাগৰ থানাত নিজাববীয়াকৈ এটা আমি গোচৰ ৰুজু কৰিছোঁ 1085/2021 আৰু সেই সময়ত দেৱজিৎ দিহিঙীয়া কোৱা ঘৰত নহ'ল তেওঁক বিচাৰি থকা হৈছে আৰু ইয়াৰ লগত জড়িত যোন যোন আছে আমি সকলোকে কাৰ্য কৰাৰ বাবে চেষ্টা কৰি আছোঁ শিৱসাগৰ থেকে সৈয়দ মুস্তাকুর রহমানের রিপোর্ট অসমাদিত্য জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা আজ ডিব্রুগড় সমষ্টির অন্তর্গত ব্রহ্মপুত্রের পাড়ের মাথাউরি পরিদর্শন করেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা আজ ডিব্রুগড় সমষ্টির অন্তর্গত ব্রহ্মপুত্রের পাড়ের মাথাউরি পরিদর্শন করে মাথাউরিগুলোর অবস্থা খতিয়ে দেখেন এর সাথেই কেন্দ্রটিতে নির্মীয়মান জল সম্পদ বিভাগের একটি গেস্ট হাউস নির্মাণের অগ্রগতির পাশাপাশি রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের একটি চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়টিও খতিয়ে দেখেন মন্ত্রীর সঙ্গে স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকন জল সম্পদ বিভাগের আপার আসাম ডিভিশনের অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকেন নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য মহানগরীর পাথরকুয়ারি স্থিত নারেঙ্গি স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলপাথারে রবিবার থেকে এক মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু করা হয়েছে মহানগরীর পাথরকুয়ারি স্থিত নারেঙ্গি স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলপাথারে রবিবার থেকে এক মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু করা হয়েছে এই উপলক্ষে আজ সকালে বিশিষ্ট ক্রীড়া সংগঠক যোগেন কলিতা আনুষ্ঠানিকভাবে শিবিরটির শুভ উদ্বোধন করেন গুয়াহাটির বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক প্রশিক্ষার্থী এই শিবিরে অংশগ্রহণ করে উদ্যোক্তারা আশা করছে যে আসাম ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা সুদক্ষ ফুটবলার মিত্রদেব স্বর্গিয়ারির প্রশিক্ষণ দেওয়া এই শিবিরটির থেকে রাজ্যিক দলে অন্তত একজন ভালো খেলোয়াড় নির্বাচিত করতে পারবে এই উদ্বোধনী অনুষ্ঠানে নারেঙ্গি ক্রীড়া সংস্থার উপসভাপতি ধর্মকান্ত ডেকা সহ বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত থাকেন নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখতে থাকুন অসমাদিত্য নমস্কার